ভাগবত কথা থেকে পাঠ করছি। আগের দিন যেটা আমি পড়েছিলাম যে সেই কৃষ্ণের যে বংশ যদু বংশ, তার উপর ব্রহ্মশাপ নেমে এসেছে এবং তার জন্য কৃষ্ণের বংশের লোকেরাই দায়ী। তারা সাধু সন্ন্যাসী ঋষি মুনিকে অপমান করত, তাদের সাথে ঠাট্টা ইয়ার্কি করত এবং তার ফলে ব্রহ্মশাপ নেমে এসেছে। এবং যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খণ্ডন করতে পারতেন, কিন্তু তিনি নিজেই ঠিক করে রেখেছেন খণ্ডন করবেন না, ধ্বংস করবেন, সেই জন্য তিনি কিছু করেননি। তো যখন ঋষিরা কে কে ঋষি ছিল আমি ঠিক জানি না, হয়তো অগস্ত্য, গৌতম এরকম কয়েকজন ঋষি, তারা যখন সেই শাপ দিলেন যে শাম্ব একটা মুসল প্রসব করবে এবং সেই মুসলেই সারা যদু বংশ ধ্বংস হবে, তখন তারা যদু বংশের মানুষেরা খুব ভয় পেয়ে গেল। তারা গিয়ে তাদের রাজা উগ্রসেনকে বলল, উগ্রসেন বললেন যে পুরো মুসলটাকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। পুরো চূর্ণ বিচূর্ণ করতে গিয়ে দেখা গেল একটা জায়গা, কিছুটা জায়গা আর চূর্ণ হচ্ছে না, তারা এমনি ভাসিয়ে দিল। তখন একটা মাছ সেই সেই ফলাটাকে, সেই যে জায়গাটা বাকি ছিল পুরো গুঁড়ো গুঁড়ো হয়নি, সেটাকে খেয়ে ফেললো। আর বাকি যে গুঁড়ো গুলো, মানে লোহার গুঁড়ো গুলো ইয়েতে সমুদ্রে চলে গেছিল, সেগুলো আবার সমুদ্রের ঢেউয়ে করে পাড়ে চলে এলো। এবং একজন ব্যাত সেই মাছটাকে ধরলো, মাছটাকে কাটলো, তার পেটে সেই লোহাটা দেখলো, তখন সে ভাবলো আমি এটা দিয়ে তীরের ফলা বানাবো। তো এইটুকু আমার হয়েছিল। এবং শ্রীকৃষ্ণ সবাইকে বললেন, সবাই যখন তাদের ভয়ের কথা শ্রীকৃষ্ণকে বললো, শ্রীকৃষ্ণ বললেন যে চলো আমরা সবাই প্রভাস তীর্থে যাই, সেখানে গিয়ে তোমরা, সেটা একটা তীর্থ, সেখানে তোমরা স্নান টান করবে, ঈশ্বরের নাম করবে, মানুষকে, গরিব মানুষকে দান করবে, তাতে যদি এই সাপ কিছুটা কাটে। তো সেই সময়ে প্রভাস তীর্থে যাওয়ার পর উদ্ধব, উদ্ধব মানে যিনি শ্রীকৃষ্ণের ভক্ত এবং জ্ঞানী, তিনি কৃষ্ণকে বোঝেনও আবার তিনি কৃষ্ণের ভক্ত। ভক্ত অনেক সময় জ্ঞানী হয় না, জ্ঞানী অনেক সময় ভক্ত হয় না, কিন্তু এই যে এই মিক্সচারটা জ্ঞানী এবং ভক্ত, এটা খুব রিয়ার, এটা সবার হয় না, হয় জ্ঞানী হয় না হয় ভক্ত হয় এরকম হয়, কিন্তু জ্ঞানী এবং ভক্ত দুটো একসময় একসাথে হওয়াটা খুব কঠিন। কেন, জ্ঞানটা প্রথমেই বলে যে আমি আর উনি এক। জ্ঞান মানে কি? জ্ঞান মানে তো আমি আর আমি সবকিছুর সাথে একাকার। তা আমার সামনে যিনি আছেন সেই অবতার পুরুষ বা যিনি আমার গুরু, তার সাথেও আমি এক, এরকম একটা জ্ঞানের, এটা একটা ভ্রান্তি, জ্ঞান থেকে এরকম একটা ছোট্ট অজ্ঞান জ্ঞানের মধ্যেও চলে আসে যে সবার সাথেই তো আমি এক, এবং আচরণও এরকম চলে আসে। কিন্তু একাধারে জ্ঞানী এবং ভক্ত এটা কিন্তু হওয়া খুব কঠিন। তার ভেতরে সেই ভক্তিভাবটা চরম থাকবে যে তিনি, আমি আর আমিও ব্রহ্ম, তিনিও ব্রহ্ম, ভগবানও ব্রহ্ম, কিন্তু তার মধ্যে সেই মহাশক্তি নেমেছে, যে মহাশক্তিতে তিনি, যেটা ঈশ্বর, ঈশ্বর প্রতিষ্ঠিত হলেই এই মহাশক্তি নামে, সেটা সবার মধ্যে নামে না। তো সেই হিসাবে তিনি ভগবান, আমার মাথার উপরে তিনি। এই যে দুটো ইয়ে, এই দুটো ব্যাপার একসাথে কারো মধ্যে থাকাটা খুব কঠিন, কিন্তু উদ্ধবের মধ্যে ছিল। তো তিনি এসে যখন কৃষ্ণ ঠিকই করে নিয়েছেন যে এবার তিনি যদু বংশ ধ্বংস করে দেহ রক্ষা করবেন, তো তখন উদ্ধব এসে তাকে বলছেন, হে নাথ, আপনার পাদপদ্ম ছেড়ে আমি ক্ষণার্ধ সময়ও থাকতে চাই না, সুতরাং আমাকেও আপনার ধামে নিয়ে চলুন।
বলছে আপনি তো চলে যাবেন, আপনি আমাকেও নিয়ে চলুন, আমি এখানে আপনার পাদপদ্ম ছেড়ে এখানে আমি এক মোমেন্টও এক মিনিটও থাকতে চাই না এই পৃথিবীতে। আপনি আছেন বলেই এই পৃথিবীটা সুন্দর, আপনি নেই তো এটা কিছুই না, এটা একদম মিথ্যা একটা জায়গা, সুতরাং আপনি আমাকে নিয়ে চলুন, আমরা আপনার ভক্ত, সুতরাং আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যেও শয়নে চলাফেরায় উপবেশনে স্নানে ভোজনে আমাদের প্রিয় আত্মা আপনাকে কি করে ছেড়ে থাকবে। বলছে আপনি আমাদের আত্মার মতো, আমাদের প্রাণ, প্রাণেরও প্রাণ, আপনাকে আমরা কিভাবে ছেড়ে থাকবো, আপনি চলে গেলে এই পৃথিবীতে আমরা কিভাবে থাকবো। বলছে প্রতি মুহূর্তে তো আপনাকে নিয়ে চলি আমরা। উদ্ধব বলছেন আপনার উপভুক্ত মালা গন্ধবসন এবং অলঙ্কারে সজ্জিত হয়ে আপনার উচ্ছিষ্ট ভোজি দাস আমরা আপনার মায়াকে জয় করব। বলছেন যে আপনা আমরা আপনার উচ্ছিষ্ট ভোজি, মানে উচ্ছিষ্ট না অ্যাকচুয়ালি প্রসাদ, আপনার এই প্রসাদ আমরা গ্রহণ করি এবং আপনার কৃপাতেই আমরা আপনার মায়াকে জয় করব। কি মায়া? যে জগতের প্রতি আমার টান, জগৎটাকে আমার সত্য বলে মনে হচ্ছে, এটাই মায়া, জগৎটাকে সত্য বলে মনে হওয়াটাই মায়া। বলছে এটাকে জয় করব, জয় করে আমরা আপনার সাথেই যাব, আপনি চলে গেলে আমরাও থাকবো না, আপনার বিরহে আমি এক মুহূর্ত পৃথিবীতে থাকতে চাই না। বলছে এক মুহূর্ত থাকতে চাই না। কৃষ্ণ বিহনে উদ্ধব মায়ার কবলিত হবেন এই জন্যই যে উদ্ধব শ্রীকৃষ্ণের সাথে যেতে চাইছেন তা নয়। এবার একটা প্রশ্ন হলো যে কৃষ্ণ চলে গেলে উদ্ধবের উদ্ধব কি মায়ার আন্ডারে চলে যাবেন, এবং সেই জন্যই সেই ভয় পেয়ে কি উদ্ধব যেতে চাইছেন পৃথিবী থেকে, সেই ভয় পেয়ে কি তিনি কৃষ্ণের সাথে চলে যেতে চাইছেন? বলছে তা নয়, ভক্তেরা নিত্য ইষ্ট দর্শন পূজা সেবাদি করে যে সুখ পায় তার তুলনা হয় না, ভক্তের একমাত্র কাম্য ভগবানের কাছে এসে থেকে তাঁর সেবা করবে। বলছে যে ভক্ত সে সবসময় ভগবানের সেবা করতে চায়, এর থেকে তার কাছে বড় কিছুই নেই। তো কৃষ্ণ চলে গেলে সে ভক্তরাও চলে যেতে চাইবেন স্বভাবতই সেবা করার জন্য, মানে ইয়ের ভয়ে মায়া আমাদের একদম ধরে নেবে, আমরা মায়া আচ্ছন্ন হয়ে যাব, এই ভয় তাদের নেই, যে ওই ভয়ে তারা চলে যেতে চাইছে তা নয়। বলছে কৃষ্ণকে ছেড়ে সারা জীবন আমরা কৃষ্ণকে নিয়ে থাকলাম, তাকে ছেড়ে আমরা কিভাবে থাকব, সুতরাং সে যেখানে যাবে আমরাও সেখানে যাব, সেখানে আমরা তার দাস হয়ে থাকব, তার ভক্ত হয়ে থাকব, এইটা হলো ভাব। উদ্ধব বললেন আপনার বিশ্বমোহিনী মায়া আপনার আত্মীয় স্বজনদেরও মোহিত করেছে, কিন্তু আপনার দাস আমাকে আপনার মায়া মোহিত করতে পারবে না। আপনার বিশ্বমোহিনী মায়া আপনার আত্মীয় স্বজনদেরও মোহিত করেছে, সেই জন্যই ওরা যা খুশি তাই করছে। বলছে আপনার মায়াই তাদের মোহিত করেছে এবং সেই জন্যই ওরা যা খুশি তাই করছে, কেননা যদুবংশ একদম খুব মানে সবার খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল, যার কোনো ব্যাখ্যা হয় না, যারা ঋষি মুনির সাথে এই করতে পারে তারা কি না করতে পারে, তারা অধর্মের চূড়ান্ত অবস্থায় চলে গিয়েছিল। এমনি এমনি তো কৃষ্ণ সেই চরম একটা স্টেপ নেবেন না, সেই চরম স্টেপ নেবেন কি এমনি তো এমনি এমনি নেবেন না, তিনি ভারতের অন্যান্য জায়গা তো ডুবিয়ে দিয়ে যাননি, কিন্তু দ্বারকাটাই করে গেলেন, সব জায়গা করেননি, কিন্তু সারা ভারত ডুবে যায়নি, দ্বারকা ডুবিয়ে দিয়েছিলেন। কেন? ওরকম তাদের মধ্যে সেই অধর্ম চলে এসেছিল, আর তার আসার উদ্দেশ্যই ছিল ধর্মের স্থাপনা, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপনার্থে, ধর্ম সংস্থাপনের জন্য তিনি বারবার আসেন, যখন দেখছেন এরকম অধর্ম নেমে গেছে যে এদের ধর্মের বাণী শুনিয়ে কোনো লাভ হবে না, কেননা ধর্মের বাণী যারা শোনাবেন তাদের সাথেই এরা ইয়ার্কি ফাইজলামি করছে, সুতরাং
এদের ধ্বংস ছাড়া অন্য কোনো উপায় নেই। যেমন যে আমাদের ইন্ডিয়ান যে ল আছে বা সারা পৃথিবীতে যে ল আছে, কেউ চুরি করলে তার শাস্তি হয়, কেউ মারপিট করলে শাস্তি হয়, কেউ আরেকটু বড় কিছু ইয়ে করলে শাস্তি হয়, কিন্তু যে এরকম ভয়ঙ্কর কোনো অপরাধ করবে, মার্ডার করছে, ইয়ে করছে, হ্যাঁ, তার মধ্যে কারো কারো যাবজ্জীবন হয়, কিন্তু একদম নেস্টি যদি কোনো অবস্থা হয় তখন সেখানে কি করে? ফাঁসি দেয়, চরম চরম শাস্তি, এছাড়া আর কোনো উপায় নেই। যেমন টেররিস্ট এসে পুরো অনেক মানুষকে মেরে দিল, তাকে ধরা হলো, তাকে কি করবে? ফাঁসিতে তুলে দেবে, কেন আর কোনো এর থেকে নিচের কোনো শাস্তি হয় না। সেরকম স্বয়ং ভগবান যখন ঠিক করেছেন যে এই যদু বংশকে আমি ধ্বংস করব, সুতরাং তারা সেরকমই নোংরামি করেছে, সেরকমই অধর্ম করেছে, যেখানে তাকে চরম স্টেপ নিতে হয়েছে। এই জন্যই উদ্ধব বলছেন, আপনার বিশ্বমোহিনী মায়া আপনার আত্মীয় স্বজনদেরও ধরে নিয়েছে, তাদেরও আচ্ছন্ন করে নিয়েছে, তাদেরও মোহিত করেছে, কিন্তু আপনার দাস, আপনার যারা দাস, আপনার যারা ঠিক ঠিক ভক্ত, তাদের কিন্তু আপনার মায়া কিছু করবে না। আপনার দাস আমাকে আপনার মায়া মোহিত করতে পারবে না। আপনার গৌরবে আমার দাস আমিও গৌরবান্বিত বোধ করছি। সুতরাং আপনার অনন্য স্মরণ দাস উদ্ধবকে আপনার সঙ্গে নিয়ে চলুন, আমিও গৌরবান্বিত যে আপনার ভক্ত, ভক্তের মহিমা কি, আপনার ভক্তে ভক্ত এমন যে তাকে এই ভুবন মোহিনী মায়া, আপনারই ভুবন মোহিনী মায়া, তাকেও ধরতে পারে না, তাকে টাচ করতে পারে না, এটাই আপনার মহিমা, এবং এটা আপনারই মহিমা, এবং আপনার মহিমার কথা ভেবে আমিও গৌরবান্বিত বোধ করছি যে আমি আপনার ভক্ত হতে পেরেছি, আমি আপনার দাস হতে পেরেছি, সেই জন্যই আপনার মায়া আমাকে ধরতে পারছে না, টাচ করতে পারছে না। তো এখন আপনি আমাকে আর এই পৃথিবীতে রেখে কি করবেন? আপনি আমাকেও নিয়ে চলুন। দ্বারকাবাসীরা সকলে প্রভাসে যাবার জন্য তোড়জোড় করছেন, তো সবাই প্রভাসে যাবে, সেখানে দ্বারকা দ্বারকা থেকে প্রভাস, প্রভাস তীর্থে বেশ অনেকটা রাস্তা, তোড়জোড় করছে, সব জিনিসপত্র গোছাচ্ছে, ভাবছে যে না ওই সাপে আমাদের খুব একটা কিছু হবে না, ওখানে গিয়ে কৃষ্ণের ইয়েতে করব, তারপর আবার যা খুশি করব। এইভাবে যাচ্ছে, চারিদিকে হই হট্টগোল চলছে, তারই মধ্যে এক জায়গায় শ্রীকৃষ্ণের সামনে নতজানু হয়ে ভক্তশ্রেষ্ঠ উদ্ধব তার হৃদয়ের আকুতি জানিয়ে ভক্ত হৃদয়ের গর্বের কথা বললেন। কৃষ্ণদাসেরা কৃষ্ণের অঘটন ঘটন পটীয়সী মায়াকে পর্যন্ত পরাভূত করে থাকেন, বলছে এটা কৃষ্ণেরই বিভূতি, কৃষ্ণেরই মহিমা, যে কৃষ্ণের দাস বা কৃষ্ণের ভক্ত, ভগবানের যে ভক্ত, সে সেই মায়াকে হারিয়ে দেয়, অঘটন ঘটন পটীয়সী মায়াকে সে হারিয়ে দিতে পারে। সবাই যখন যাওয়ার জন্য তোড়জোড় করছে, সবাই চঞ্চল, তারা তো চঞ্চলই ছিল, সামনে মৃত্যু একদম সামনে এসে দাঁড়িয়ে আছে মাথার সামনে, ওরা তাও ঠিক বুঝছে না, তাও চঞ্চলতা করছে। তাদের তো সবার উচিত ছিল ঠিক ঠিক কৃষ্ণ ভক্তে পরিণত হওয়া, তাইলে বেঁচে যেত, কিন্তু তখনও তারা কৃষ্ণের দিকে অত মন নেই, কিন্তু মন আছে শুধু উদ্ধবের, সে সব সব ভুলে গিয়ে সে কৃষ্ণের সামনে হাঁটু গেড়ে বসে তাকে প্রার্থনা করছেন, আপনি আমাকেও নিয়ে চলুন, এই হলো ভক্ত। উদ্ধব আরো বললেন, হে মহাযোগিন, এই সংসার পথে চলতে চলতে আমরা মনুষ্যের অননুকরণীয় আপনার গতি, হাস্য পরিহাস প্রভৃতি স্মরণ এবং কীর্তন করে এবং আপনার ভক্তদের সাথে আপনার বিষয়ে আলোচনা করে এই এই দুস্তর সংসার সাগর পার হয়ে যাব। বলছেন কি, হে মহাযোগিন, না কৃষ্ণকে কি বলা হয়, যোগেশ্বর, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, সেখানেই বিজয়। বলছে যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যোগের ঈশ্বর যিনি, এবং যেখানে ধনুর্ধর পার্থ, পার্থ মানে অর্জুন, ধনুর্ধর মানে একজন ভক্ত,
যেখানে ভক্ত এবং ভগবান সেখানে জয় হবে, সেখানে ভক্তের জয় হবেই। তো বলছেন, হে মহাযোগিন, আপনি মহাযোগী, এই সংসার পথে চলতে চলতে আমরা মনুষ্যের অননুকরণীয়। বলছে আপনি সাধারণ মানুষের মতো নন, সুতরাং আপনার সমস্ত কিছু অননুকরণীয়। আপনার গতি, হাস্য, পরিহাস প্রভৃতি স্মরণ এবং কীর্তন করে, বলছে আপনার প্রতিটা মুহূর্তে, প্রতিটা কথাবার্তা, চলা, সমস্ত কিছু, আপনার হাসা, সমস্ত কিছু আপনা আমরা সেটা নিয়ে চর্চা করি, সেটা নিয়ে স্মরণ মনন করি, কীর্তন করি, মানুষকে বলি করে, এবং আপনার ভক্তদের সাথে আপনার বিষয়ে আলোচনা করে এই দুস্তর সংসার সাগর পার হয়ে যাব। আপনার কথা ভাবতে ভাবতে, আপনার কথা বলতে বলতে, আপনার ভক্তদের সাথে আপনার চর্চা করতে করতে এই সংসার সাগর আমরাও পার হয়ে যাব, এটাই আপনার মহিমা। উদ্ধবের কথা শুনে শ্রীকৃষ্ণ তখন তাকে বললেন, এতক্ষণ কৃষ্ণ শুনছিলেন, এবার কৃষ্ণ তাকে বললেন, হে উদ্ধব, আমার পৃথিবী ত্যাগের সম্বন্ধে তুমি যা অনুমান করেছো তা যথার্থ। বলছে আমি ত্যাগ করব, ঠিকই বলেছ, আমি ত্যাগ করব, এবং তুমি যা আন্দাজ করেছো, অনুমান করেছো, তুমি তো জানতে না, কিন্তু তুমি অনুমান করেছো। কেন করতে পেরেছো? কেননা তোমার জ্ঞান ভক্তি দুটোই আছে। তুমি জগতের প্রতি আসক্ত নও, এরা যেরকম মৃত্যু ভয়ে কম্পিত পাগল হয়ে আছে, মৃত্যু ভয়ে পাগল হয়ে আছে, তুমি কিন্তু আসক্ত নও, সেই জন্য তুমি অ্যাকচুয়ালি কি আসতে চলেছে এটা ধরতে পেরেছো, অনুমান করতে পেরেছো। পৃথিবীতে আমার কাজ শেষ হয়েছে, মাই প্লে ইজ ডান, আমার কাজ শেষ হয়েছে। বিপ্রশাপে যদুকুল ধ্বংস হবে, বলছে এই যে আমার যদুকুল, সেটা বিপ্রশাপে, ঋষি মুনিদের শাপে ধ্বংস হবে। আজ থেকে সপ্তম দিবসে সমুদ্র এই দ্বারকাপুরী প্লাবিত করে নষ্ট করবে। বলছে আজ থেকে 7 দিন পরেই সমুদ্র এসে পুরো শেষ করে দেবে, পুরো ডুবিয়ে দেবে, প্লাবিত করে দেবে। সুনামি যেরকম এসেছিল, এটা সুনামিরও সুনামি। আমি পৃথিবী ত্যাগ করলে মানুষের সমস্ত মঙ্গল নষ্ট হবে এবং কলি এই পৃথিবীকে আক্রমণ করবে। কলিকালে অধর্মেই মানুষের রুচি হবে। যে আমি চলে গেলে আমি এই পৃথিবীর ভারটাকে বহন করে রেখেছিলাম, তাদের মিথ্যাগুলোকে আমি ব্যালেন্স করে রেখেছিলাম, আমি যেই চলে যাব সেই পৃথিবী থেকে ব্যালেন্সিং ব্যাপারটা শেষ হয়ে যাবে, তখন পৃথিবী ধ্বংস হবে, কলি এসে অ্যাটাক করবে, এবং কলিকালে অধর্মেই মানুষের রুচি হবে। বলছে মানুষের রুচিটা কোথায় হবে? অধর্মে, অধর্ম করতে তাদের ভালো লাগবে, ধর্মের কথা কেউ শোনে না। বলছে না চোরা না শোনে ধর্মের কথা, বলছে অধর্মই করতে তাদের ভালো লাগবে, অধর্মেই রুচি হবে। তুমি সর্বস্ব পরিত্যাগ করে আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতা রহিত হয়ে এবং আমাতে মন স্থির করে সমদর্শী হয়ে পৃথিবী পর্যটন করো। এইবার কৃষ্ণ তাকে নির্দেশ দিচ্ছেন, কৃষ্ণ কিন্তু তাকে এটা বলেননি যে তুমিও চলো আমার সাথে। কৃষ্ণ কি বলেছেন? কৃষ্ণ বলেছেন যে না, সব চলে গেলে হবে না, পৃথিবীতে কিছু তো একটা রাখতে হবে, কিছু তো বীজ রেখে যেতে হবে, যেটা থেকে আবার ধর্মের গাছটা হবে, কিছু তো রেখে যেতে হবে। পুরো টোটাল টিম নিয়ে এখনই যদি আমি চলে যাই, তাহলে পৃথিবীতে ধর্মটাকে তো আমি প্রতিষ্ঠা করেছি, কিন্তু ধর্মের বীজটাকে, পরম্পরাটা রেখে যেতে হবে, পরম্পরাটা রেখে যেতে হবে। এই জন্য বলছেন যে তুমি সর্বস্ব পরিত্যাগ করে সব ছাড়ো, সব ছাড়ো, আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতা রহিত হয়ে। বলছে তোমার আত্মীয় স্বজনের প্রতি স্নেহ এবং মমতা, মায়া মমতা ত্যাগ করো, কেননা উদ্ধবের তো ওখানেই সমস্ত আত্মীয় স্বজন, দ্বারকাতেই। এবং উদ্ধব যখন বুঝছেন, তার যদি জানেন যে তার যদি এদের প্রতি আসক্তি থাকে বা একটু মনও থাকে, তাহলে কি হবে, উদ্ধব এই জায়গাটা ছাড়তে পারবে না,
এবং তাহলে উদ্ধবও মারা যাবে। এই জন্য বলছেন যে আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতা ছেড়ে দাও এবং আমাতে মন স্থির করে সমদর্শী হয়ে পৃথিবী পর্যটন করো। বলছে আমাতে মন স্থির করো এবং সমদর্শী হও, সব জায়গায় এক দেখো, সমান দেখো, এটা ভালো ওটা খারাপ, এটাই এটা এটা আমার লোক ওটা পরের লোক, এরকম না, সমদর্শী। বলছে সমদর্শী হ্যায় নাম তিহারো, চাহে তো পার করো, প্রভু মোরে অবগুণ চিত না ধরো। এটা বিবেকানন্দকে সেই বাইজি গেয়ে শোনাচ্ছেন। বিবেকানন্দর মনে হচ্ছে যে বাইজির নাচ আমি দেখতে যাব না, তখন বাইজি কিন্তু ভক্ত হয়ে গেছে, এমন গান করছে যে বিবেকানন্দ লজ্জিত হয়ে গিয়েছিল। বলছে তোমাকে তো সমদর্শী বলা হয়, সমদর্শী হে নাম তিহারো। অ্যাকচুয়ালি ঠাকুরই বাইজির মধ্যে দিয়ে স্বামীজিকে জ্ঞানের কথাটা শুনিয়ে দিলেন, ঠাকুরই শোনালেন, কেন ঠাকুর তো সর্বভূতে, তিনি কি শুধু একটা শরীরে, তিনি যখন খুশি যে শরীরের মধ্যে এসে আমাকে তার জ্ঞানের কথা শুনিয়ে দিতে পারেন। সঙ্গে সঙ্গে স্বামীজি টনক নড়লো, ঠিকই তো আমি কি ভুল করতে যাচ্ছিলাম, সমদর্শী হে নাম তিহারো চাহে তো পার করো। বলছে তুমি আমাকে পার করো, ভব সমুদ্র পার করো, বাইজি বলছে প্রভু মোরে অবগুণ চেতনা ধরো। বলছে আমার অবগুণ আমার দোষ দোষ তুমি ধরো না, কি সুন্দর কথা। তো সমদর্শী বলছে সমদর্শী হয়ে পৃথিবী পর্যটন করো, এমনি না, বায়াসড হবে না, সত্যে থাকো। সমদর্শী আমরা কখন হই, যখন আমরা সত্যে থাকি, যখন আমরা সত্যকে দেখতে পারি তখন আমরা সমদর্শী হই। এমনি সমদর্শী হওয়া যায় না, যে সত্যকে অনুভব করে, যার হৃদয়ে সত্য সবসময় ঝলমল করে সে সমদর্শী, ভগবান সমদর্শী, স্বামীজি সমদর্শী, ঠাকুর সমদর্শী, শ্রীকৃষ্ণ সমদর্শী, তিনি উদ্ধবকেও একই উপদেশ দিচ্ছেন। বলছে সমদর্শী হও এবং পৃথিবীতে ঘুরে বেড়াও, পর্যটন করো। এখানে শ্রীকৃষ্ণ উদ্ধবকে কতকগুলি কথা বললেন। প্রথম এখানে এই যে কথাটা বললেন, কথাটার মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট আছে, একটা একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো উপদেশ দিলেন। প্রথম কি বললেন, প্রথম তুমি সর্বস্ব পরিত্যাগ করো, সব ছাড়ো। দ্বিতীয়, তুমি আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতা রহিত হও, আত্মীয় স্বজনের প্রতি তোমার মমতা আসক্তি যেন না থাকে। তৃতীয়, আমাতে মন স্থির করো। বলছে সমাজ সবার থেকে মন তুলে নিয়ে আমাতে মন স্থির করো, মানে ভগবানে মন স্থির করো, সত্যে মন স্থির করো। চতুর্থ, সমদর্শী হয়ে পৃথিবী পর্যটন করো আর পৃথিবীতে ঘোরো। এইগুলি সবই সন্ন্যাসীর আদর্শ। এই যে কথাগুলো কথাগুলো কিন্তু কার আদর্শে, সন্ন্যাসী, সন্ন্যাসীর এরকম হতে হয়। প্রথমে তার সবকিছু পরিত্যাগ করতে হবে, নিজস্ব যা কিছু আছে তার নিজের বলে কিছু থাকবে না। দ্বিতীয় কি, তার নিজের লোকদের প্রতি তথাকথিত তার আত্মীয় স্বজনের প্রতি এক্সট্রা করে স্নেহ মায়া মমতা থাকবে না, সবার প্রতি থাকবে। তৃতীয় কি, সে তার মন ঈশ্বরে থাকবে, সত্যে থাকবে, অন্য জায়গায় থাকবে না। চতুর্থ কি, সে সমদর্শী হবে, সমদর্শী হয়ে সারা পৃথিবী তার জায়গা হবে। এগুলি সবই সন্ন্যাসীর আদর্শ। তাই উদ্ধব শ্রীকৃষ্ণকে বললেন, হে সর্বব্যাপিন, আপনি আমার মঙ্গলের জন্য বিষয় বাসনা ত্যাগের যে সুন্দর উপদেশ দিলেন তা আমার মতো বিষয়াসক্ত অভক্তের পক্ষে পালন করা একান্তই অসম্ভব বলে মনে হয়। আমি অহংভাবে তাড়নায় এই দেহ গেহকে আমি আমার বলে মনে করে আপনারই এই মায়া রচিত সংসারে নিমগ্ন রয়েছি। সুতরাং নারায়ণম নরসখম শরণম প্রপদ্যে, হে নরসখা নারায়ণ, আমি আপনার শরণাগত, সংসার ত্যাগের সংসার বাসনা ত্যাগের সহজ উপায় আমায় বলুন। তখন তিনি বলছেন, তার তো অহংকার শূন্য, অহংকার নেই, তো তখন তিনি বলছেন
যে আপনি আমাকে যে আমার মঙ্গলের জন্য বিষয় বাসনা ত্যাগের যে সুন্দর উপদেশ দিলেন তা আমার মতো বিষয়াসক্ত অভক্ত, তিনি নিজেকে একটু ছোট বলে ইয়ে করছেন যে আমি আমি বিষয়াসক্ত, আমার মধ্যে ভক্তিও নেই, আমি আপনার এই এই যে চরম একটা উপদেশ দিলেন এটা আমি কিভাবে আমার পক্ষে পালন করা তো খুব কঠিন, আমি অহংভাবে তাড়নায় দেহ গেহকেই আমি আমার বলে মনে করি, আপনার এই মায়া রচিত সংসারে নিমগ্ন রয়েছি, এখনো তো আমি সংসারের মধ্যেই রয়ে গেছি, এখনো আমার মধ্যে সেই অহং বুদ্ধি আছে, এই শরীরটাকেই আমার নিজের বলে মনে হচ্ছে এবং আমি এখনো সেই আপনার সংসারের মধ্যেই আছি। সুতরাং হে নরসখা নারায়ণ, আপনি তো নরের সখা, আপনি মানুষের সখা, আমি তো মানুষ, সাধারণ মানুষ, আপনি আমারও সখা, আপনি আমাকে, আমি আপনার শরণাগত, সংসার বাসনা ত্যাগের সহজ উপায় উপায় আমায় বলুন। বলছে এই যে সংসারের বাসনা এটা আমি ত্যাগ করব কিভাবে, এটা সহজ করে একটু আমাকে বলে দিন উপায়টা। উদ্ধবের কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, জগতে বহু প্রকার জীবের সৃষ্টি হয়েছে, তার মধ্যে মনুষ্য দেহই আমার সবচেয়ে প্রিয়, কারণ আমি ইন্দ্রিয়ের অতীত হলেও মানুষ শান্তভাবে অনুমানের সাহায্যে আমাকে ঈশ্বর রূপে অনুসন্ধান করে থাকে। মনুষ্য শরীরে আত্মার উদ্ধার বিষয়ে পণ্ডিতেরা মহাত্মা যদু এবং অবধূতের কথা বলে থাকেন, আমি তোমাকে যদু অবধূতের কথা বলছি, বলছি কি যে বলছে এই পৃথিবীতে নানা রকম প্রাণী আছে, প্রচুর প্রাণী, তার মধ্যে মানুষ আমার সবচেয়ে বেশি প্রিয়। কেন প্রিয়? বলছেন তার মধ্যে মনুষ্য দেহই আমার সবচেয়ে প্রিয়, কারণ ইন্দ্রিয়ের অতীত হলেও আমি ইন্দ্রিয়ের অতীত, ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয় দিয়ে আমাকে পাওয়া যায় না, ইন্দ্রিয়ের অতীত, কিন্তু মানুষ শান্তভাবে অনুমানের সাহায্যে আমাকে ঈশ্বর রূপে অনুসন্ধান করে থাকে। মানুষ কিন্তু ঈশ্বর বলে কিছু আছে, যারা ভক্ত মানুষ বা যারা সত্যকে জানতে চান তারা এরকম একটা অনুমান করেন, তারা তো তখনো ঈশ্বর অনুভব করেনি, কিন্তু তারা একটা অনুমান করেন যে ঈশ্বর বলে কিছু আছে এবং ঈশ্বরকে তারা খোঁজার চেষ্টা করেন, অনুসন্ধান করার চেষ্টা করেন, আমাকে ঈশ্বর রূপে অনুসন্ধান করে থাকে। মনুষ্য শরীরে আত্মার উদ্ধার বিষয়ে পণ্ডিতেরা মহাত্মা যদু এবং অবধূতের কথা বলে 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 থাকেন, বলছে যে এই মনুষ্য শরীরে আত্মাকে কিভাবে অনুভব করব সেখানে একটা মানে কনভারসেশন আছে, দুজনের কথোপকথন আছে, কার কার মধ্যে? হচ্ছে অবধূত এবং যদু, এই দুজনের মধ্যে একটা দুজনের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল, আধ্যাত্মিক কথাবার্তা, সেটা বলে থাকে। আমি এখন তোমাকে যদু অবধূতের কথা বলছি, বলছে আমি তোমাকে তাদের কথাটা বলছি। ধর্মজ্ঞ যদু একদিন নির্ভয়ে বিচরণকারী এক অবধূতকে দেখে বললেন, ধর্মজ্ঞ যদু তিনি ধার্মিক ছিলেন, তো অবধূত দেখছেন যে এক অবধূত সে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে এবং দেখে বোঝা যাচ্ছে তার ভেতরে একটা অন্য একটা ভাব আছে, সে কোনো কিছুকে খুব একটা পরোয়া করে না, ভেতরে একটা তার মুক্তির ভাব আছে, তো তার এই চলাফেরা দেখে তার ভাল লেগেছে এবং তখন অবধূতকে বলেছেন, হে ব্রাহ্মণ, আপনি বিদ্বান বুদ্ধিমান হয়েও নিষ্কর্মা বালকের মতো অভিমান শূন্য হয়ে বিচরণ করছেন। বলছেন আপনি একদিকে বিদ্বান, আপনি খুব পণ্ডিত এবং বুদ্ধিমান, কিন্তু তাও একজন নিষ্কর্মা বালক, বালক যেরকম মুক্ত স্বাধীন সেরকম ভাবে আপনি বিচরণ করছেন, অভিমান শূন্য হয়ে বিচরণ করছেন, বাচ্চাদের যেরকম অহংকার থাকে না হচ্ছে সেরকম অভিমান শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে আপনি বিচরণ করছেন, চলে ফিরে বেড়াচ্ছেন, আপনি সমর্থ মেধাবী কর্মদক্ষ সুন্দর এবং মধুরভাষী, বলছে আপনি সমর্থ, আপনি কেপেবল, আপনি মেধাবী, আপনার ব্রেন আছে, সাব ব্রেন, আপনি কর্মদক্ষ, আপনি কাজে কাজে কর্মে পটু, আপনি সুন্দর, আপনি দেখতে আপনার চোখ মুখ একটা ভেতরের আপনার সৌন্দর্যের প্রকাশ করছে,
এবং মধুর ভাষী, আপনি খুব সুন্দর মিষ্টি করে কথা বলেন। যেসব গুণ থাকলে মানুষ সংসারে সাফল্য লাভ করতে পারে, আপনার মধ্যে সেই সব গুণ থাকলেও বলছে এই যে গুণগুলো আছে এই গুণগুলো নিয়ে আপনি সংসারে অনেক সাফল্য সফল হতে পারেন, সংসারে সবার আপনাকে ভালো লেগে যাবে এবং সেটা দিয়ে আপনি সংসারে অনেক কিছু করে নিতে পারবেন। মানে টাকা পয়সা সংসারে করা মানেই তো টাকা পয়সা কামানো, একটু পাওয়ার টাওয়ার, নাম যশ মান যশ হলো, এই তো আর কিছু তো না। বলছে এগুলো থাকলে আপনার মধ্যে এগুলো আছে আপনি করতে পারেন, আপনার মধ্যে সেই সব গুণ থাকলেও আপনি জড় উন্মাদ বালক এবং পিশাচের মতো ব্যবহার করেন এবং কোনো কিছুতেই আপনার অভিলাষ নেই। বলছে আপনি জড় উন্মাদ বালক এবং পিশাচের মতো ব্যবহার করেন, এগুলো কিসের কথা? বলছে পরমহংসের অবস্থা, পরমহংস মানে জ্ঞানের চরম অবস্থায় যে পৌঁছায় তার মধ্যে এই এই ব্যাপারগুলো আসে। কি কি নানা রকম ভাবের ব্যাপার হয়, কিরকম জড়বত, কখনো দেখা যাচ্ছে তিনি একদম সমাধিস্থ হয়ে আছেন, তো যখন সমাধিস্থ তখন তো জড় হয়ে আছে, একটা পাথরের সাথে তার কোনো মানে তফাত নেই, মানে একদম জড়ের মতো জড়বত, কিন্তু জড় নন তিনি, পুরোপুরি চৈতন্যময়, একদম চৈতন্য ঘন হয়ে আছেন কিন্তু জড়বত, জড়ের মতো লাগছে। উন্মাদবত, উন্মাদ যেরকম পাগল, যেরকম হেঁটে চলে বেড়ায়, একদম কোনো বাইন্ডিংস নেই আপনার মধ্যেও সেরকম দেখা যায়। বালকবত, এবং বালকের মতো, বালকের যেরকম বাচ্চা যেরকম কোনো অহংকার থাকে না, সবার সাথে গল্প করছে ইয়ে করছে, ছোঁয়াছুঁয়ির এরকম কোনো ব্যাপার নেই, সবাইকে ভালোবাসছে, বলছে এরকম বালকবত আছে। আবার পিশাচের মতো আচরণ করুন, পিশাচবত, পিশাচবত মানে কোনটা শুচি কোনটা অশুচি এইসব দিকে আপনার কোনো মন নেই, আপনার কাছে সবই এক, যেখানে সবাই বলছে যাস না ছুস না ছুস না, সেখানে গিয়ে তাকে ছুঁয়ে দিল। তো এগুলো কি অবস্থা? জ্ঞানের একটা চরম অবস্থা। বলছে এই চারটে অবস্থা হয়, জড়বত, উন্মাদবত, বালকবত, পিশাচবত, এগুলো সেই পরমহংস অবস্থা। এবং কোনো কিছুতেই আপনার অভিলাষ নেই এবং কোনো কিছুতে আপনার মন নেই, মানে চাহিদা নেই, বাসনা নেই, কামনা নেই। সংসারের লোকেরা যেখানে কাম এবং লোভ রূপ বাসনার আগুনে সদাই জ্বলছে, সেখানে আপনি নির্বাসনা হয়ে কেমন করে সদা আনন্দে নিমগ্ন রয়েছেন? বলছে মানুষ কি অবস্থায় আছে, মানুষ একদম সেই কামনা বাসনার মধ্যে আছে, লোভ এর মধ্যে আছে, কামনা বাসনা, সে এটা চাইছে ওটা চাইছে, জাগতিক যত রকম কামনা আছে সেটাকে সে পরিতৃপ্ত করতে চাইছে। আর তার লোভ 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 তাকে এইগুলো তাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে মারছে, কিন্তু সেখানে আপনি সমস্ত কিছু থেকে নির্বাসনা হয়ে কেমন করে সদা আনন্দে নিমগ্ন রয়েছেন? বলছে আপনি এগুলো থেকে কিভাবে মুক্ত হয়েছেন? এগুলো হলো প্রথম, একজন আধ্যাত্মিক পুরুষকে, একজনকে যদি জ্ঞান লাভ করতে হয়, একজনকে যদি জ্ঞান লাভ করতে হয় বা আধ্যাত্মিক পথে উন্নতি করতে হয় তাকে গুরুকে দেখতে হবে। প্রথম ভগবান তার গুরুদেবকে দেখলেন, গুরুদেবকে দেখলেন, কি দেখলেন? যে মানুষটা তার কিছু নেই কিন্তু সে হাসছে, কিভাবে হাসছে এটা তার প্রশ্নটা এলো। সে হাসে কিভাবে? তার পয়সা কড়ি কিছু নেই, একটা ছোট্ট আশ্রম, সেরকম বিরাট কোনো তার সে কোটিপতি লোকেরা তার কাছে আসছে তা না, তার নিজের বয়স হয়েছে, বয়স হলে নানা রকম রোগ ব্যাধি হয়, সেটা তো আটকানো যাবে না, সব হয়েছে, সব আছে, একটা সামান্য ভিক্ষে করেন, মোটা মোটা চালের ভাত খান, ভিক্ষে করে নিয়ে এসে ভোগ দেন, এই মানুষটা হাসে কিভাবে? আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, চাকরি করি, আমি সেরকম হাসতে পারি না, আমার বাবা মায়ের তাও বাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাড়ি আছে, নিজের বেশ কয়েকটা ছেলে টেলে আছে, শ্বশুর শাশুড়ির বেশ, শ্বশুর তো খুব ভালো চাকরি বাকরি করতেন, প্রচুর জায়গা জমি ছিল, প্রচুর তার ইয়ে ছিল, পাওয়ার ছিল, জনাইতে তাকে এক নামে সবাই জানতে। বলছে আমার শ্বশুর সেরকম হাসতে পারে না,
এই মানুষটা হাসছে কিভাবে? একটা সন্ন্যাসী, কিচ্ছু নেই, ভবিষ্যতের কোনো ঠিক নেই, এই যে দেখা তার কাছে, পবিত্রানন্দজির কাছে আরো অনেক মানুষ গেছে, তারা কিন্তু ওইভাবে ভাবতে পারেনি, তারা ওইভাবে দেখতে পারেনি। এই দেখাটাই কিন্তু আধ্যাত্মিক পথে উন্নতির প্রথম স্টেপ। এখানে আমরা কি দেখছি, এই যে যদু, তিনি ধর্মজ্ঞ, কিন্তু তিনি তাকে দেখে তার কিন্তু একদিকে আমরা দেখছি যদু বংশের মানুষরা তারা ঋষিমুনিকে ঠাট্টা করছে, তাদের সাথে নোংরামি করছে, আর ঠিক সেই যদু, সেই বংশ যার নামে সেই যদু বংশ, সেই যদু তিনি কিন্তু সেই অবধূতকে দেখে তার খুব শ্রদ্ধা হচ্ছে, তিনি তাকে আধ্যাত্মিক প্রশ্ন করছেন। এবং যে কোনো প্রশ্ন যদি অন্তরের থেকে হয় আমাদের মধ্যে, ঠিক ঠিক ধর্ম জিজ্ঞাসা যদি আসে, তার উত্তর আমি অবশ্যই পাব, এবং তার উত্তরে অবধূত কি বললেন সেটা আমি পরের দিন পড়ব। প্রশ্নটা করে গেলেন যে আপনি আপনার আমাকে বলুন আপনার মধ্যে নির্বাসনা কিভাবে এলো, এই নির্বাসনা আমিও হতে চাই। ভগবান বললেন আমি আপনার মতো হাসতে চাই। এইখানেই ধর্মের শুরু, এই প্রশ্নে, এই ইচ্ছায়, এই মুমুক্ষুত্ব, এটাই সবার মধ্যে নেমে আসুক। আজ এইটুকু বলেই আমি শেষ করছি।